সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আটা দিয়ে নরম তুল তুলে নান রুটি কিভাবে তৈরি করতে হয় অনেকেই আছেন কমেন্ট করে জানান যে আপু ইস্টের গন্ধ করে যেটার জন্য আপনারা নান খেতে পারেন না তাই পারফেক্ট মেজারমেন্ট সহ থাকছে এ টু জেড টিপস অ্যান্ড টিক্স যেগুলো ফলো করলে আপনারাও খুব সহজেই একদম পারফেক্ট নান রুটি তৈরি করতে পারবেন যেটা ইস্টে বন্ধ করবে না প্লাস খেতেও অনেক ভালো লাগবে এবং সারাদিন এই নান রুটিটা নরম তুল তুলে থাকবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাজে আসবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এর জন্য লাগবে আটা আপনার আটা বা ময়দা যে কোনো কিছু দিয়ে তৈরি করতে পারবেন তবে আটার তুলনায় ময়দা দিয়ে তৈরি করলে নান রুটি খেতে বেশি মজার হয় আমি এখানে আটা নিলাম চার কাপ চার কাপ আটার জন্য ইস্ট দিতে হবে ডেড় চা চামচ আমি অর্গ্যানিকের ইস্ট নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকে জানতে চান আপু আপনি কোন কোম্পানির ইস্ট ইউজ করছেন তো তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি আজকে অর্গানিকের ইস্ট দিয়ে এই নানটা তৈরি করছি তো চার কাপ আটার জন্য আপনার ইস্ট দিতে হবে ডেড় চা চামচ এর থেকে বেশি কিন্তু নেওয়া যাবে না দুই চা চামচ পর্যন্ত নিতে পারবেন তার বেশি নেওয়া যাবে না যদি বেশি দেন সেক্ষেত্রে আপনার বন্ধ করবে খেতে পারবেন না চেষ্টা করবেন মেজারমেন্ট টি স্পুন ইউজ করার জন্য এক চা চামচের একটু বেশি লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি আড়াই টেবিল চামচ সেই সাথে দিয়ে দিচ্ছি গোড়া দুধ দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তিন টেবিল চামচের মতো সব কিছু দিয়ে এখন খুব ভালোভাবে মিশে নিচ্ছে ইস্ট একবার ইউজ করার পর সেই ইস্ট আপনারা রুম টেম্পারেচারে রেখে দিবেন না সেটা নষ্ট হয়ে যায় যখন সেকেন্ড টাইম ইউজ করবেন তখন আপনার এই ডোটা ফুলবে না তাই আপনারা যেটা করবেন ইস্ট একবার ব্যবহার করার পর সেটা আপনার ডিপ ফ্রিজে রেখে দিবেন। তাহলে এটা দীর্ঘদিন ভালো থাকবে আপনি যতবারই ইউজ করবেন আপনার নানের যে ডো সেটা পারফেক্টভাবে ফুলবে অনেকের কমপ্লেন থাকে যে আপু ডোটা ফুলছে না বা ফলে না কেন তো ইস্ট যদি একবার ইউজ করার পর আপনারা রম রোম টেম্পারেচারে রেখে দেন সেক্ষেত্রে ইস্ট নষ্ট হয়ে যায় তখন অনেক সময় দেখা যায় ডোটা ফলে না দিয়ে দিচ্ছি হালকা গরম তরল দুধ দুধটা এমন হবে যে আপনি আঙুলে ডিপ করে ধরে রাখতে পারবেন সেরকম গরম দুধ দিয়ে এই ডোটা মাখিয়ে নিতে হবে চাইলে হালকা গরম পানি দিয়েও আপনি এটাকে মাখিয়ে নিতে পারেন চেষ্টা করবেন এই ডোটাকে একটু নরম করে তৈরি করতে কারণ এই ডোটা যত বেশি নরম হবে আপনার নান রুটিটা ততই নরম হবে যদি শক্ত হয় আপনার ডোটা সেক্ষেত্রে কিন্তু নান রুটি ততটা নরম হতে পারে না এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে পাঁচ সাত মিনিট মাখিয়ে নেব যতক্ষণ পর্যন্ত টোটা একদম মোলায়েম আর সফট হয়ে না আসবে মাখাতে মাখাতে একটা সময় দেখবেন যে আপনার বাটিটা একদম ক্লিন হয়ে যাবে ঠিক এরকম তখন বুঝতে হবে যে আপনার টোটা মাখানো হয়ে গেছে তবে যত বেশি সময় আপনি মাখাতে পারবেন আপনার নান রুটিটা তত ভালো হবে এটা মাখানোর উপরেও কিন্তু আপনার নান রুটি ভালো হওয়া না হওয়া ডিপেন্ড করে তো আমার একটা মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে একটু তেল দিয়ে দিচ্ছে দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছে ডোয়ের গায়ে এভাবে মাখিয়ে নেবেন এরপর এটাকে যে কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে হবে আমি প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে নিচ্ছি এতে করে কি হবে এর ভিতরে একদমই হাওয়া প্রবেশ করতে পারবে না এরপর এটাকে রেস্টে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত এ ডোটা ফুলে বাটিটা ফুর্তি হয়ে না যাবে তো আমি এটাকে প্রায় দুই ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম আমি রোদে রেখেছি দুই ঘন্টার মতো সময় লেগেছে ডোটা ফলে উঠতে রোদে রাখলে কি হয় খুব দ্রুত ডোটা ফলে অথবা হালকা গরম পানির উপরে যদি বাটি বসিয়ে রাখেন সেক্ষেত্রে ডোটা দ্রুত ফুলবে অথবা চুলা ধরিয়ে চুলার পাশে রাখলেও ডোটা দ্রুত ফুলবে তো ডোটা যখন ফুলবে তখন দেখবেন যে এর ভিতরে যথেষ্ট হাওয়া ক্রিয়েট হয় তো হাওয়াগুলো বের করে দিতে হবে অর্থাৎ এই পর্যায়ে আবার একটু মেখে নিতে হবে যেন হাওয়াগুলো বেরিয়ে আসে চার কাপ আটা থেকে আপনারা আটটি নান তৈরি করে নিতে পারবেন মিডিয়াম সাইজে ছোটো বড়ো আপনাদের উপর ডিপেন্ড করছে যদি ছোটো করে তৈরি করেন সেক্ষেত্রে বেশি হবে বড় করে তৈরি করলে কম হবে তো পরিমাণ মতো ডো এলাম নিয়ে এটাকে এখন গোল করে তৈরি করে নিচ্ছে এভাবে গোল করে তৈরি করার পর সঙ্গে সঙ্গে রুটি বেলতে পারেন যারা অভ্যস্ত তারা বেলতে পারবেন যারা নতুন তারা সাথে সাথে রুটি বেলতে গেলে যেটা হবে যে রুটি বেলে যখন ছেড়ে দেবেন তখন কিন্তু রাবারের মতো ছোট হয়ে আসবে তাই আপনারা যেটা করবেন নতুন রাঁধুনির উদ্দেশ্যে বলছে আর কি আপনারা গোল করে তৈরি করে পাঁচ সাত মিনিট রেস্টে রাখবেন তারপর আপনারা রুটি বেলে নেবেন তাহলে কী হবে খুব সহজে রুটটা বড় হবে আর নান রুটি কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে তবে খুব বেশি মোটা করবেন না যদি এটা বেশি মোটা হয় সেক্ষেত্রে কিন্তু নান রুটি ভিতরে ফুলতে চায় না অর্থাৎ ফুলকোর রুটি যেরকম হয় যে বলের মতো ফুলে রুটি দুটো পার্ট আলাদা হয়ে যায় সেরকম হবে না তবে ব্রেডের মতো ফ্লাপি হয় তো এরকম মোটা করে বেলে নিতে হবে এখন ভেজে নিচ্ছে প্রথমে তাওয়া চুলাই বসে মিডিয়াম আছে মিডিয়াম গরম করবেন এরপর চুলার আঁচটা কমিয়ে দিবেন মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে প্রথমবার যখন উল্টে দিবেন খেয়াল রাখবেন নিচের অংশ যেন লালচে হয়ে না যায় এখন আমি এটাকে ঢাকনাতে ঢেকে দিব আবারও বলছি চুলা আঁচ কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে চুলা আঁচ বাড়িয়ে রাখলে দ্রুত কালার চলে আসবে আবার বেশি কমিয়ে দিলেও সেক্ষেত্রে দেখা যায় নান রুটিটা ফুলতে চায় না এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এপিট ওপিট উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন চুলা আঁচ বাড়িয়ে ভাজবেন না অনেক সময় দেখা যায় ভেতরে কাঁচা থাকে আবার ফুলতেও চায় না খুব দ্রুত উপরে কালার চলে আসবে তাই এটাকে মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে আমি বারবার এই জন্য বলছি অনেকে চুলার তাপটা বুঝতে পারেন না তো আপনারা দুই একটা নান রুটি ভাজলেই কিন্তু বুঝতে পারবেন যে কি পরিমাণ চুলার তাপ রাখতে হবে এটা আপনারা আন্দাজ করে নিতে পারবেন তো আমার এই নান রুটিটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেশ লালচে হয়েছে এখন এটাকে উঠিয়ে নিচ্ছে তো এভাবে সবগুলো নান রুটি ভাজতে হবে তা নিশ্চয় দেখে বুঝতে পারছেন যে নান রুটিগুলো কত সুন্দরভাবে ফুলছে নান রুটিগুলো যদি এভাবে ফলে তাহলে কিন্তু সে নান রুটিগুলো বেশি নরম তুল হয় আর যদি আপনারা চান যে নান রুটি ব্রেডের মতো হবে সেক্ষেত্রে আপনারা আরও মোটা করে বেলে নিতে পারেন বেলার পর সেটাকে আপনারা পাঁচ সাত মিনিট রেস্টে রেখে তারপর ফ্রাই করতে পারেন তাহলে কি হবে আপনার নান রুটিটা আরও মোটা হবে এবং ভিতরের অংশগুলো ব্রেডের মতো হবে তবে এরকমভাবে ফুলবে না তো আপনাদের কোনটা পছন্দ আপনারা সেভাবে তৈরি করে ফ্রাই করে নেবেন তো আমার এটা ভাজা হয়ে গেছে আমি উঠে এনেছি এ নান আপনারা বিফ ভোনা মাটন ভোনা রেজালা কোরমা কাবাব চাপ সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন আর এই নানের সাথে যদি একটু বাটার ঘষে নেওয়া যায় বা বাটারের সাথে যদি একটু ধনিয়ার পাতা মিক্স করে সেটা অ্যাপ্লাই করতে পারেন গরম থাকতে তাহলে এটা আরও নরম তুলতুলে হয় এবং আরও সুস্বাদু হয়ে যায় তো এটা রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে যেটা আড়াই মিলন ক্রস করেছে আপনারা সেটাও চাইলে কিন্তু দেখে নিতে পারেন খুবই তুলতুলে হয় সেটা এটা আবার বাটার চিকেনের সাথেও কিন্তু খুব ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে চেষ্টা করবেন পারফেক্ট মেজারমেন্ট ফলো করে এটা ট্রাই করতে তাহলে একদম পারফেক্ট হবে কমিয়ে নিজের ইচ্ছা মতো বা বাড়িয়ে দিবেন না কোনো উপকরণ তাহলে কী হবে সেটা কিন্তু খুব একটা ভালো লাগবে না সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন